আপনি এসে গেছেন? আসুন আসুন। আপনি আমায় দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বসুন না। আচ্ছা দেখুন, বলছিলাম কি যে আচ্ছা, আপনার ডিউটি তো এখন অফ, তাই না? হ্যাঁ। আপনার অন্য কোনো কাজ নেই তো? না। তাহলে চলুন একটু বেরিয়ে আসি। বেড়াতে? আপনার কোনো আপত্তি নেই তো? না না, কোনো আপত্তি নেই। তাহলে আসুন আসুন আসুন। অচেনা না, সার্থক নাম রেখেছিল আশ্রমের লোকেরা। অচেনা, সত্যি আমি অচেনা। হাসপাতালে জন্ম দিয়ে আমার মা আমাকে ত্যাগ করে সরকারি আশ্রম থেকে আমি মানুষ হয়েছিলাম, লেখাপড়া শিখেছিলাম, কিন্তু পৃথিবীর মানুষ তো আমায় চায়নি। তাই তাদেরই কাজে লাগবো বলে, তাদেরই সেবা করবো বলে আমি নার্সিং শিখেছিলাম, চাকরিও পেয়েছিলাম। কিন্তু যার দয়াতে চাকরি পেয়েছিলাম, সে তিনি শেষে একদিন রাত্রে আপনি আপনি আজ রাত্রে তোমার তো পদোন্নতি হলো। হ্যাঁ, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। ডক্টর চৌধুরী নার্সিংহোমের এই কাজটা আপনি আমাকে পাইয়ে দিয়েছেন। কিন্তু কিন্তু তার বদলে তো আমি কিছু পেলাম না। মানে হয় কি, এখানে কেউ নেই? ছাড়ুন, ছেড়ে দিন আমাকে, আমাকে অসম্মান করবেন না। পথের মেয়ের আবার সম্মান? ছাড়ুন বলছি, গঙ্গার জলে যখন জীবনের সমস্ত গ্লানি মুছে ফেলব বলে ঠিক করেছি, তখনই দেখা পেলাম তোমার বন্ধুর প্রশান্ত বোস। তারা আপন বোন করে আমাকে তুলে নিলে, সারা বিশ্বের কাছে আমার একটা পরিচয় দিলেন। তিনি সত্যি মহৎ, কিন্তু আমি তো জানি এ কত বড় মিথ্যে। এর জন্য দুঃখ করবার কি আছে অচেনা? তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মানুষ। এই পরিচয় তো পৃথিবী সন্তুষ্ট হবে না। আমি তোমাকে বলছি অচেনা, যে যার হাতের স্পর্শে মানুষ প্রাণ ফিরে পায় তার কোনো পরিচয়ই দরকার নেই।